নতুন স্বপ্নে বিভোর হয়ে যে তরুণ মাত্র 2 মাস আগে বিয়ে করেছিলেন, সেই তরুণ তার প্রিয়তমা স্ত্রীর সামনেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বরগুনায়, যে ঘটনাটি ইতিমধ্যে আপনারা সামাজিক গণমাধ্যমে ভাইরাল হবার পরে দেখেছেন। কুপিয়ে মানুষ হত্যা, এই ঘটনাটি বাংলাদেশে এই প্রথম না, এরকম ঘটনা প্রতিদিন অহরহ ঘটছে, কিন্তু এই ঘটনাটি ভাইরাল হয়েছে কারণ এটির একটি ভিডিও ফুটেজ ছিল। এবং আমাদের দেশে যদি কোনো কিছুর ভিডিও ফুটেজ থাকে তাহলে সেটি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়ে গেলে সেটি নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়। একদল মানুষ নাকি অমানুষ তাদের বলবো আমি জানি না, তারা গোয়েন্দা অফিসারের মতো কোথাকার কোন স্ক্রিনশট এতে সেটি আনে প্রমাণ করতে চেয়েছেন যে ওই ভুক্তভোগী যেই তরুণীর স্বামীকে হত্যা করেছে সেই তরুণী আসলে মেন ক্রাইমের জন্য দায়ী, এবং এই ঘটনা যে কুপি হত্যার জন্য তাকেই আসলে কি বলে যে দোষী সাব্যস্ত করেছেন অনেকেই। এবং আমি খুব বিস্মিত হয়েছি যে একজন মানুষকে কুপি হত্যার পরে খুনিদের থেকে দৃষ্টিটি ঘুরিয়ে দেওয়ার জন্য একদল অমানুষ এই মেয়েটিকে দোষারোপ করছেন, এবং এই মেয়েটির চরিত্র খারাপ ছিল, মেয়েটি পরকীয়া করেছে, মেয়েটি অনেক স্ক্রিনশট নিয়ে এসেছে, অনেক কথা, অনেক ছবি, এই সেই, জানি না সেটি ফেক বা অরিজিনাল যাই থাকুক, কিন্তু এই মেয়েটির পিছনেই একদল মানুষ লেগে গেছে এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপে মেয়েটিকে পচানো হচ্ছে। এই ঘটনায় আমি যথেষ্ট আহত হয়েছি কিন্তু বিস্মিত হইনি, কারণ এটি এই প্রথম নয়। আমরা দেখেছি খাদিজাকে যখন বদরুল কুপিয়েছিলেন তখন কিছু কিছু মানুষ এই বদরুলের পক্ষ অবলম্বন করেছিলেন, এবং যে কোনো ঘটনায় যখন সেনানিবাসে একজন তরুণীকে হত্যা করা হলো তখনও কেউ কেউ বলেছেন যে কেন এত রাত্রে বা এত দুপুরে মেয়েটি একা একা টিউশনি করাতে যায়, এই সেই, অর্থাৎ কোনো কিছু ঘটলেই একদল পুরুষ তার কামর্থ দৃষ্টিতে সেগুলো বিশ্লেষণ করেন, বিচার করেন, এবং যে কোনো কোনো ইস্যুতেই যখন নারী ধর্ষিত হয় বা নির্যাতিত হয় তখন সেই নারীকেই দোষারোপ করবার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। এবং সবচেয়ে দুঃখজনক যে কোনো নারী ধর্ষিত হলে বা নির্যাতিত হলে তার পোশাক, তার চরিত্র, তার চলাফেরা, তার সামাজিক ব্যাকগ্রাউন্ড এসব নিয়ে কল্পিত বা বাড়িয়ে বাড়িয়ে গল্প বলা শুরু হয়। এবং এই কাজটি যে শুধুমাত্র কিছু বাজে শ্রেণীর লোকজনই করে এমনটি না, এর পিছনে আমি দেখেছি যে অনেক বুদ্ধিজীবী টাইপের লোকজন, জ্ঞানী, শিক্ষিত, অশিক্ষিত, কুশিক্ষিত, অর্ধশিক্ষিত সকল পুরুষদেরই যেন একটু এই বিষয়টি নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা আছে। আপনারা খেয়াল করবেন বাংলাদেশে যে সমস্ত লোক ওয়াজের ব্যবসা করে সেই লোকরা ওয়াজের মধ্যে কিন্তু নারীদের ব্যাপক বিষাদগার করে থাকেন, নারীদের দোষারোপ করে থাকেন, পুরুষদের যে উষ্ণে যাচ্ছে, পুরুষরা যে ধ্বংস হয়ে যাচ্ছে নারীর কারণে, এবং এই সেই বলে তারা আসলে নারীদের গালাগাল করে থাকেন। এবং এই ওয়াজ ব্যবসায়ীদের অনেকেই অর্ধশিক্ষিত, তারা জানে না যে ইসলামে নারীদের কত সম্মান করা হয়েছে এবং ইসলামে নারীদের সম্পর্কে কটূক্তি করার কোনো রকম স্কোপই নেই কারো, অন্য কারো এই ধরনের সমালোচনা করে, কিন্তু সেটি ওয়াজ ব্যবসায়ীরা করেন কারণ তাদের ভাষায় ওয়াজ জমিয়ে তুলতে 2-4টা মিথ্যা কথা, 2-1টু নাটক, গান বা অঙ্গি ভঙ্গি করতে হয়, না হলে তাদের হেলিকপ্টারের ভাড়ার পয়সা বা তাদের এক রাত্রে 50,000-1,00,000 টাকা এটি আয়োজকরা কেন দেবে, আসর যদি জমাতে না পারে, অনেকটাই বাউল সঙ্গীতের মতো একটি অবস্থা হয়ে গিয়েছে এবং জোকার টাইপের লোকজনও এখন ওয়াজ করছে। সেই প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছি না, আমার কথা হচ্ছে যে যদি কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে থাকে সেখানে কেন আমরা মূল ঘটনাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। অনেকেই বলেছেন যে এই যে ঘটনা এর জন্য মূলত আমাদের যে বিচার বিভাগ সেখানে বিচারহীনতা দায়ী, কারণ আমরা দেখেছি এরকমই প্রকাশ্য দিবালোকে এরকমই রক্তাক্ত করে বিএনপির কর্মী সন্দেহে বিশ্বজিৎ নামে একজন টেইলরকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এবং খুবই দুঃখজনক বিষয় যে আমাদের ডাক্তার সেখানে লিখেছিল তাকে আঘাত তিনি নাকি খুঁজে পান নাই, এবং বিচার যে কত বড় প্রহসন হয়ে দেখা দিয়েছিল, বিচার হয়েছে কিন্তু মূল যে আসামি ছিল তারা কেউ এখন আর জেল, তাদের কারো ফাঁসিতে দূরের কথা, তারা এখন কেউ আর জেলে নেই, তারা বেরিয়ে গিয়েছে। এবং আমি সামাজিক গণমাধ্যম এবং অন্যান্য মাধ্যমে জানতে পারলাম যেই রিক্সাওয়ালা বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনিও এলাকায় থাকতে পারেননি নানান ভয়ভীতি এবং উপেক্ষার কারণে, কিন্তু এরপরেও আজকে একটি
বিচার বিভাগ থেকে, বিচারালয় থেকে একজন বিচারক মহোদয় তিনি বলেছেন, মানুষের এভাবে বদলে গেল কিভাবে, মানুষ কেন সামনে যাচ্ছে না, কেন এর প্রতিবাদ করলো না, এই সেই বলে আদালত আক্ষেপ করেছে। কিন্তু মহামান্য আদালতের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক আমি জানতে চাই যে আপনারা কতজন খুনিকে আসলে সত্যিকারের বিচার করতে বা দৃষ্টান্তমূলক বিচার করে মানুষের মনে এই ধারণা পোষণ করতে বাধ্য করেছেন যে কেউ অন্যায় করলে সেখানে বিচারের সম্মুখীন তাকে হতে হয়, সেই কাজ কি আইন, আদালত, প্রশাসন, সরকার করতে পেরেছে? আমার মনে হয় পুরোপুরি পারেনি এবং অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মানুষের ধারণা, যার ফলে মানুষ এখন এই ধরনের কোনো ক্রাইম দেখলে তারা নিজেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিজেরা লুকিয়ে থাকবার চেষ্টা করেন, এই সমস্ত ইস্যুতে জড়াতে চান না। কারণ আমরা দেখেছি উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দেবার এরকম অনেক ইতিহাস আমাদের বাংলাদেশে রয়েছে। আরেকটি বিষয় এখানে আদালতকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা জনগণকে দোষ দিচ্ছেন, অনেকেই ফেসবুকে জনগণকে দোষ দিচ্ছেন যে জনগণ কেন এগিয়ে আসলো না, কিন্তু জনগণ এগিয়ে আসবার যে প্রসেস সেই প্রসেস আপনারা রাখেননি। এই দেশে যে কেউকে যখন কারো বিপদে কেউ এগিয়ে আসে তাকেই বিপদে বেশি পড়তে হয়, তাকেই আদালতে গিয়ে সাক্ষী দিতে হয়, তাকেই যারা এই কাজগুলো ঘটায় আপনারা জানেন তারা একটি সংঘবদ্ধ। আমরা যদি দেখি যে তিনজন মানুষ কুপিয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু তিনজন মানুষ ওখানে ছিল না, আরও এই যে যে ক্রাইম টিম সেখানে আরও অন্তত 9 জন লোক ছিল, যেটি ভুক্ত নিহতের বাবা যে মামলা করেছেন সেখানে 12 জনকে আসামি করেছেন, তাহলে বুঝতেই পারছেন তারা ছিলেন 12 জন। এবং তারা যে 12 জন লোক ছিলেন সেটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যেটি অনেকেই সরলভাবে বলছেন যে তারা হয়তো এলাকার সাধারণ উৎসুক লোক, সাধারণ উৎসুক লোক কিন্তু এটি ভিডিও করা বা এখান থেকে করে নাই। আপনি দেখবেন ভিডিও ফুটেজটা যদি খেয়াল করেন এটি অন্য দূর থেকে কোনো বাড়ির জানালা দিয়ে বা দূরের কোনো ভবন থেকে এই ফুটেজটি সংগ্রহ করা হয়েছে বা ভিডিওটি করা হয়েছিল। যাই হোক, আমার কথা হচ্ছে যে আমাদের মূল যেই ফোকাসটা যেখানে হওয়া দরকার সেই দিকে কেন আমরা যাচ্ছি না, আমরা কেন খুনিকে ধরিয়ে দেবার জন্য এগিয়ে আসছি না, আমরা কেন খুনিকে দোষারোপ করছি না, আমরা কেন বিচার বিভাগের এই যে সমন্বয়হীনতা এবং বিচার বিভাগের যে দুর্বলতা সেইগুলোর বিষয়ে কেন আমরা কথা বলছি না। এবং আরেকটি দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমাদের দেশে যখন যে কোনো ধরনের ক্রাইম হয় সেটি নিয়ে যদি ভাইরাল হয় তাহলে আমরা কি দেখি যে বাংলাদেশে একজন মাত্র মানুষ আছে, তিনি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, তিনি নির্দেশ দিলে পরেই প্রশাসন নড়ে চড়ে বসে, তাকে গ্রেপ্তার করা হয়, তাকে এই করা হয় সেই করা হয়। যেরকম কিছুদিন আগে আপনারা দেখলেন যে রেল বিভাগের দুর্নীতি এবং রেল বিভাগের অসতর্কতার ফলে একটি রেল গাড়ি উল্টে গিয়ে অনেকগুলো মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন, এবং সেখানে গিয়ে রেলমন্ত্রী যথারীতি মানুষকে দোষারোপ করেছেন এবং বলেছেন যে মানুষ হুমড়ি খেয়ে নাকি রেলে ওঠে, এই কারণেই রেলের দুর্ঘটনা। এবং এই বিষয়টি আরেকটু মজার ঘটনা হচ্ছে যে মানুষ যদি হুমড়ি খেয়েই রেলগাড়িতে উঠে থাকে তাহলে রেলে কেন কোটি কোটি টাকা লস হচ্ছে প্রতি বছর, এই বিষয়টি মাননীয় মন্ত্রী বলবেন কিনা সেই প্রশ্ন তার কাছে রইল। এবং একই সঙ্গে আমি যে জন্য এই কথাটি উল্লেখ করলাম যে আমরা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার একটি সভায় তিনি বাংলাদেশের যত রেল লাইনের এরকম ব্রিজ কালভার্ট আছে সেগুলো উন্নয়ন করবার জন্য একটি নির্দেশ দিয়েছে, সেটি পত্রিকায় এসেছে। অর্থাৎ এখানেও কিন্তু প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে, এখানেও রেল মন্ত্রণালয়, সচিবালয় বা রেল সংশ্লিষ্ট কেউ কিন্তু কথা বলেনি। এবং একই ঘটনা যখন কোনো বড় ক্রাইম হয় যখন প্রধানমন্ত্রী কিছু বলেন তখনই কেবল আমরা দেখি প্রশাসনকে নড়ে চড়ে বসতে, মিডিয়াকে নড়ে চড়ে বসতে এবং সেটির কার্যত কোনো অ্যাকশন হয়। প্রধানমন্ত্রী যতক্ষণ না বলেন যে এটি করতে হবে বা এটি নির্দেশ না দেন তখন অন্যরা তা করছেন না। এবং এই বিষয়টিও আমাদের আসলে যে চেইন অফ কমান্ড, আমাদের যে চেইন থাকা উচিত রাষ্ট্রের, সেই অবকাঠামোগত যেই সিস্টেম তৈরি হওয়া উচিত ছিল সরকার সরকারি প্রশাসনের, সেগুলো কিন্তু হয়নি, এটিও প্রতীয়মান। আসলে দুঃখজনক এই ঘটনার পেছনের যদি আমি দেখি যে আরেকটি বিষয় এখানে এগিয়ে এসেছে, সেটি হচ্ছে যে যারা খুন করেছেন এই খুনি তাদের নামে একাধিক মামলা রয়েছে এবং তারা ওয়ারেন্টভুক্ত আসামি, তারা অনেকবারই জেলে গিয়েছেন। যে কথিত বন্ড, নয়ন বন্ড, তিনি বছরের বেশিরভাগ সময় নাকি জেলেই থাকেন এবং সেখান থেকে ছাড়া পান, মাদক ব্যবসায়ী, তারা নাকি সবাই মাদক ব্যবসায়ী এবং মাদক ব্যবসায়ী
এবং তাদের যদি এত মাদকের মামলায় যায় তাহলে তারা কিভাবে জামিন পাচ্ছেন, সেটি মাননীয় আদালতের কাছে প্রশ্ন রয়ে গেল। একই সঙ্গে প্রশ্ন রয়ে গেল যে আমাদের সাধারণ জনগণকে যারা দোষারোপ করছেন তারা নিজেরা জীবনে এই সমস্ত যখন দেখতেন যে উন্মুক্ত তরবারি দিয়ে বা কোনো অস্ত্র দিয়ে কাউকে গুলি করা হচ্ছে বা কোপানো হচ্ছে, তখন আপনি ফেসবুকে যিনি লিখছেন অন্যকে দোষারোপ করছেন, তিনি নিজের ক্ষেত্রে হলে সেটি কি করতেন? আমি জানি আপনি পালিয়ে যেতেন, দ্রুত পালিয়ে যেতেন এবং সেখানে দাঁড়িয়ে থাকবারও সাহস আপনার নেই। এর কারণ হচ্ছে আমি যখন সামাজিক গণমাধ্যমে কোনো কিছু সমালোচনা করি বেশিরভাগ মানুষ সেখানে লাইক দিতে ভয় পায়, ইনবক্সে বলে যে ভাই আপনার পোস্টে লাইক দিতে ভয় পাচ্ছি, কারণ কি হয়ে যায় জানি না। অর্থাৎ এই যে প্রতিবন্ধী সমাজ ব্যবস্থা বা মানুষের চিন্তা ভাবনা, এর জন্য কিন্তু দায়ী হচ্ছে যে আমাদের ভীতু হবার কারণ হচ্ছে যে এখানেও রাষ্ট্রের দায় রয়েছে। রাষ্ট্র দেখাচ্ছে যে সাধারণ নাগরিক যখন নিপীড়িত হয় তখন তার পাশে আসলে কেউ এসে দাঁড়ায় না, যার ফলে নাগরিকদের মধ্যে ভীতির সঞ্চয় হয়েছে এবং তাদের আমি কোনো রকম দোষারোপ করবার মতো অবস্থা দেখি না। একজন মানুষের প্রেম থাকতে পারে, তার অতীত থাকতে পারে বা তার বন্ধু থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, বা সে আপনাকে বা সে কারোকে ভালো না লাগলে তাকে রিফিউজ করে চলে আসতে পারে বা কাউকে তালাক দিয়েও চলে আসতে পারে বা তার বয়ফ্রেন্ড থাকলে তাকে ব্রেকআপ করে চলে আসতে পারে, সেটি একজন নারীর সম্পূর্ণ অধিকার রয়েছে। মানুষ হিসেবে, ছেলে হিসেবে আপনারও অধিকার রয়েছে। কোনো নারীকে যদি আপনি খারাপ মনে করেন বা তার সাথে চলবেন না, তাকে ব্রেকআপ বা তাকে তালাক দেওয়ার ক্ষমতা আপনারও রয়েছে, কিন্তু আপনাকে বাদ দিয়ে আরেকজনকে তিনি ভালোবেসেছেন, তো সেখানে আপনার শূন্যতা তৈরি হতে পারে, সেখানে আপনার মন খারাপ হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্র আপনাকে এই ক্ষমতা দিয়েছে যে তাকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করবেন বা তার মুখে অ্যাসিড ছুড়ে মারবেন বা তাকে আগুনে পুড়িয়ে মারবেন বা তাকে বা তার হাজবেন্ডকে আপনি কুপিয়ে হত্যা করবেন। এবং এই কাজ যারা করেন তারা অবশ্যই ক্রাইম করেছেন এবং মানুষ হত্যা করা, মানুষের প্রতি আঘাত করা, এটি সবচেয়ে জঘন্যতম কাজ। এবং এই কাজকে যারা সাপোর্ট করেন সেই সমস্ত কুলাঙ্গারদেরও মানসিক চিকিৎসা হওয়া দরকার বলে আমি মনে করি। এবং আমি মনে করি যারা রিফাতের স্ত্রীকে দোষারোপ করছেন তাদের প্রত্যেকেরই মানসিক চিকিৎসা দেওয়া উচিত। তাদের নারীদের অবমাননা করার, তাদেরকে উপহাস করার, তাদেরকে টিস করার জন্য কিছু প্রজন্ম এখানে গড়ে উঠেছে। এরা আসলে মনে মনে এদের মনে খুনি বা ধর্ষকের মন মানসিকতা তাদের রয়েছে, যারা অন্যায়ের বিরুদ্ধে না গিয়ে বরং ভিকটিমের দুর্বলতা নিয়ে কথা বলেন। হ্যাঁ, যদি সে খারাপ কিছু করে তাহলে অবশ্যই সেটির বিচার হবে বা সেটির সমালোচনা হতে পারে, কিন্তু এখন যেই মুহূর্তে স্বামীর লাশ এখনও দাফন হয়নি তখন আপনারা সেই মেয়েটির চরিত্র, তার স্ক্রিনশট, এই সেই এগুলো সত্য কিনা তাও আমি নিশ্চিত না, কারণ যেই ছেলে প্রকাশ্য কুপিয়ে যেই মহলটি মানুষ হত্যা করতে পারে তারা এই ধরনের কিছু স্ক্রিনশট, কিছু ছবি নিজেরা তৈরি করে রাখতে পারেন এটি ব্যাকআপ দেওয়ার জন্য। এবং তাদেরও তো লোকজন আছে, এই খুনিদের পক্ষেও তো লোকজন আছে, তারাও হয়তো বিভিন্ন ফেসবুকের ওয়ালে, পেজে বা গ্রুপে এইগুলো নিয়ে চর্চা করছেন ছেলেটিকে বাঁচিয়ে তুলবার জন্য। এবং আমাদের অনেকেই সেটি না বুঝে ভিকটিমের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং এই ধরনের অবস্থান যারা নিয়েছেন তাদেরকে গালি মেরে আমি ইতিমধ্যেই আনফ্রেন্ড করেছি প্রায় এক ডজন অমানুষকে, তাদের আমি মানুষ বলতে চাই না, যারা খুনিদের সাপোর্ট করেন, খুনকে সাপোর্ট করেন, অন্যায়কে সাপোর্ট করেন। আমার অবস্থান সবসময় নিপীড়িত মানুষের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে। আমি আমার লেখালেখি, আমার কথাবার্তা সবসময় নিপীড়িত মানুষের পক্ষে থাকবে আর যারা এই সমস্ত কাজ করেন তাদের বিপক্ষে থাকবে। দেখা হচ্ছে নিশ্চয় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নিশ্চয়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।